আফগানিস্তানের বামিয়ান প্রদেশের বান্দ ইয়ামির দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন স্থানগুলোর একটি। পাহাড়, লেক আর নির্মল পরিবেশের সৌন্দর্যে মুগ্ধ হতে শীতকালে পর্যটকদের ভিড় লেগে যেত অঞ্চলটিতে। তবে করোনা আর তালেবান শাসনের প্রভাবে এখন আর দেখা মিলছে না দর্শনার্থীদের। আফগানিস্তানের বান্দ ই আমির দেশটির অন্যতম পর্যটন স্পট, দেশটির একমাত্র জাতীয় পার্কও এটি। পাহাড়, লেক, চমৎকার আবহাওয়া আর স্থানীয়দের আতিথেয়তার কারণে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র ছিল অঞ্চলটি। নিরিবিলি পরিবেশের পাশাপাশি নিরাপদ হওয়ায় এখানে পর্যটকদের ভিড় লেগে থাকত। শীত মৌসুমে বান্দ ই আমিরের তুষার শুভ্র পাহাড় আর লেকের সৌন্দর্য ছাড়িয়ে যায় যে কোনো বর্ণনা। কিন্তু করোনা মহামারী শুরুর পর এমনিই কমেছে পর্যটকের সংখ্যা, আর তালেবান ক্ষমতায় আসার পর ঘুরতে আসা মানুষের দেখাই মেলে না অঞ্চলটিতে। আগে এখানটা পর্যটকে সবসময় জমজমাট থাকতো, শীতকালে স্কিং এর পাশাপাশি অনেক প্রতিযোগিতারও আয়োজন হতো। তবে তালেবান ক্ষমতায় আসার পর গত 4 মাসে এখানে কোনো পর্যটক আসেননি। দুই দশকের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আফগান অর্থনীতি পার করছে সবচেয়ে খারাপ সময়, আর পর্যটন খাতেও পড়েছে তার প্রভাব। এখানকার 70-80 পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল পর্যটন। করোনার কারণে উপার্জন এমনিই কমে এসেছিল, আর এই বছর তালেবানের কারণে তা একেবারেই বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতি খুব দ্রুত কাটবে না বলে হতাশা বাড়ছে স্থানীয়দের মধ্যে। মার্জিয়া উপমা, DBC নিউজ ডেস্ক।